সুপ্রিয় শিক্ষার্থীরা, ফেনী ন্যাশনাল কলেজের একাদশ শ্রেণীতে 2020-21 সেশনে ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। যে যেখানে বসে, কাছে দূরে যেখানে বসে আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতেছ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের সাথে রয়েছে আমি প্রণবচন্দ্র মজুমদার, প্রভাষক ব্যবস্থাপনা। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এই বিষয়টি তোমরা নম এবং দশম শ্রেণীতে আগেই পড়ে এসছ, যার সাথে ব্যবসায় উদ্যোগ। এখন আমাদের পরিসর বা পড়ার ধরন বিষয়টি একটু ইলাবরেট হবে, কিন্তু আলোচনা আমাদের আগের অনেক আলোচনা এখানে এখন উঠে আসবে। এসব আমি অনেক আগে থেকে অনেক কিছুই জানি, অর্থাৎ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। আমাদের প্রথম পত্র হচ্ছে ব্যবসায় সংগঠন, দ্বিতীয় পত্র হচ্ছে ব্যবস্থাপনা। অর্থাৎ ব্যবসায় সংগঠনের 12টি অধ্যায়, প্রথম পত্রে আমাদের 12টি অধ্যায় রয়েছে। এই 12টি অধ্যায়ের অধিকাংশ পড়াই তোমার আগের পড়ার সাথে মিলবে, অর্থাৎ নবম দশম শ্রেণীতে তুমি যা পড়ে এসছ তার অনেকটাই এখানে সংযুক্তি থাকবে। আমরা নতুন অধ্যায়গুলি নিয়ে কথা বলব, নতুন বিষয়গুলি নিয়ে জানবো। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রে ব্যবসায় সংগঠন। ব্যবসায় সংগঠনে আমরা একটি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা, প্রতিষ্ঠান ধরন, প্রতিষ্ঠান কি কি রকমের প্রতিষ্ঠান থাকতে পারে ও ব্যবসায় পরিবেশ কেমন হবে, অর্থাৎ ব্যবসায় বাণিজ্যিক কার্যাবলী সংক্রান্ত যাবতীয় আলোচনা সকল বিষয় আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাবে জানবো প্রথম পত্রে। দ্বিতীয় পত্র হচ্ছে ব্যবস্থাপনা, অর্থাৎ সেখানে আমরা ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা। দ্বিতীয় পত্র হচ্ছে আমাদের ব্যবস্থাপকীয় সংক্রান্ত কার্যাবলী, অর্থাৎ দ্বিতীয় পত্র যখন আমরা দ্বিতীয় বর্ষে যাব তখন আমরা দ্বিতীয় পত্র সম্পর্কে ভালোভাবে বিস্তারিত ভাবে জানবো। প্রথম পত্র আমাদের হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। প্রথম পত্র ব্যবসা সংগঠন, শিক্ষার্থীরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র ব্যবসায় সংগঠন। ব্যবসায় সংগঠন এই প্রথম পত্রের মোট 12টি অধ্যায়, অর্থাৎ 12টি অধ্যায়ে আমরা ব্যবসায়ের যাবতীয় কার্যাবলী, ব্যবসায় পরিবেশ, অন্যান্য সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং তোমাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো আমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার প্রথম অধ্যায় হচ্ছে ব্যবসায় মৌলিক ধারণা, অর্থাৎ আমরা ব্যবসায় সম্পর্কে প্রয়োজনীয় ধারণা গ্রহণ করার জন্য ব্যবসায় মৌলিক ধারণা, আমরা ব্যবসায় যাবতীয় দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, অর্থাৎ ব্যবসার উৎপত্তি, ব্যবসায়িক ক্রমবিকাশ, ব্যবসায় কাকে বলে, ব্যবসা আজকে অবস্থান আসার পেছনে ভূমিকা, কখন থেকে ব্যবসায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ব্যবসায় মৌলিক ধারণা অধ্যায়। এরপরে দ্বিতীয় যে অধ্যায় সেটা হচ্ছে ব্যবসায় পরিবেশ, অর্থাৎ একই ব্যবসায় দ্বিতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশ, অর্থাৎ একটি ব্যবসায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় একজন ব্যবসায়ী ঠিক পরিবেশের কোন কোন দিক সম্পর্কে সচেতন থাকতে হয় এবং পরিবেশ কিভাবে ব্যবসায় বাণিজ্যিক কার্যক্রমকে প্রভাবিত করে, অথবা ব্যবসা বাণিজ্যিক কার্যক্রম কিভাবে পরিবেশের উপর নির্ভরশীল, বা একটি বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে গেলে একজন ব্যবসায়ীকে পরিবেশের যে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে বা বিবেচনা রাখতে হবে এবং পরিবেশের যে সকল উপাদান ব্যবসা বাণিজ্যিক কার্যক্রমকে প্রভাবিত করে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানবো ব্যবসায় পরিবেশের মাধ্যমে। তৃতীয় অধ্যায় এটা হচ্ছে এক মালিকানা সংগঠন। এক মালিকানা সংগঠন কি এটা আমরা আগে থেকেই জানি, অর্থাৎ যে প্রতিষ্ঠানের মালিক ও নিয়ন্ত্রক একজন মাত্র ব্যক্তি তাকে এক মালিকানা সংগঠন বলে, অথবা একক ব্যক্তির মালিকানায় গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসায়কে বলা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। অর্থাৎ এই অধ্যায়ে আমরা জানবো যে একজন মাত্র ব্যক্তি কিভাবে মূলধন বিনিয়োগ করে, মেধা, শ্রম, দক্ষতা, পুঁজি সকল বিষয়কে একত্রিত করে কিভাবে একটি বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে এবং এক মালিকানা ব্যবসায় গঠন পদ্ধতি, সুবিধা অসুবিধা, এক মালিকানা ব্যবসায় ব্যবসায় জনপ্রিয়তার কারণ এবং বৃহদায়তন উৎপাদনের এই যুগেও বৃহদায়তন উৎপাদন প্রতিষ্ঠানের পাশাপাশি এক মালিকানা প্রতিষ্ঠান কেন আরো সর্বাধুনিক বা সর্বজনপ্রিয় সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এক মালিকানা ব্যবসায়ী। এরপর হচ্ছে অংশীদারী সংগঠন, চতুর্থ অধ্যায়, অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ী থেকে পরবর্তীতে অংশীদারী ব্যবসায়ের আবির্ভাব। এই বিষয়ে আমরা জানবো যে এখানে অংশীদার ব্যবসায় কাকে বলে, অংশীদারী ব্যবসায় কিভাবে সৃষ্টি হয়, অংশীদারী আইন অংশীদারী সম্পর্কে বলে, ব্যবসা বাণিজ্যের যে গতি প্রকৃতির অভূতপূর্ণ পরিবর্তন সাধিত হয় এই অধ্যায়ে আমরা সেই বিষয়ে জানবো। এটা হচ্ছে অংশীদারী ব্যবসায়, বলা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে নিজস্ব পুঁজি, শ্রম, দক্ষতা ও মূলধনকে একত্রিত করে চুক্তি অনুযায়ী যে ব্যবসায় গঠন করে তাকে অংশীদারী ব্যবসায় বলে। অংশীদারী ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি, চুক্তি ব্যতিরিকে কোনো অংশীদারী সম্পর্কের সৃষ্টি হতে পারে না,
অর্থাৎ এই অধ্যায়ে আমরা অংশীদারি ব্যবসায় কিভাবে গঠিত হবে, কিভাবে পরিচালিত হবে, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, কিসের উপর ভিত্তি করে অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় সেই বিষয়ে বিস্তারিত জানবো। এরপর হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি, বর্তমানে সর্বাধুনিক, সবচেয়ে বেশি এবং বৃহদায়তন প্রতিষ্ঠান সবগুলো বেশিরভাগই হচ্ছে যৌথ মূলধনী। যৌথ মূলধনী প্রতিষ্ঠান মানে হচ্ছে এখানে আমরা বৃহদায়তন কোম্পানি সম্পর্কে জানবো, কোম্পানির পরিচালনা করতে জানবো, ব্যবস্থাপনা করতে জানবো, গঠন করতে জানবো, কোম্পানির সুবিধা অসুবিধা অর্থাৎ কোম্পানি সংগঠনের ফলে ব্যবসায়ী কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে, কোম্পানির আইন, কোম্পানির বিলোপ সাধন যাবতীয় বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এবং কোম্পানি সংগঠন এই অধ্যায়ের সবচেয়ে বড় অধ্যায়, অর্থাৎ এখানে আমরা কোম্পানি, শেয়ার বাজার সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কোম্পানি কাকে বলে? এক কথায় 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসায়ীকে কোম্পানি ব্যবসায় বলে। অর্থাৎ দ্রুত অধিক ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে নিজস্ব প্রতিশ্রম, দক্ষতা, মূলধন একত্রিত করে কোম্পানি আইনের অধীনে যে ব্যবসায় গঠন ও পরিচালনা করে তাকে যৌথ মূলধনী কোম্পানি বলে। অর্থাৎ এই অধ্যায়ে আমরা পঞ্চম অধ্যায়ে গিয়ে যৌথ মূলধনী কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানবো। ষষ্ঠ অধ্যায় হচ্ছে সমবায় সমিতি। সমবায় মানে কি? সমবায় অর্থ হচ্ছে সহযোগিতা। সমবায় সমিতি গঠন, সমবায় সমিতির পরিচালনা পদ্ধতি, সমবায় সমিতি কবে থেকে শুরু হয়, সমবায় সমিতির সংক্ষিপ্ত ইতিহাস, অর্থাৎ সমবায় কাদেরকে নিয়ে সৃষ্টি হয়, কাদের উদ্দেশ্যে সৃষ্টি হয়, সমবায়ের মূল লক্ষ্য কি, সমবায় কেন সৃষ্টি হয়, এই বিষয় সম্পর্কে আমরা পর্যাপ্ত ধারণা অর্জন করব সমবায় সমিতি অধ্যায় থেকে। এরপর হচ্ছে 7 নম্বর অধ্যায়, রাষ্ট্রীয় ব্যবসায়। রাষ্ট্রীয় ব্যবসায় কাকে বলে, রাষ্ট্রীয় ব্যবসায় কিভাবে গঠিত হয়, রাষ্ট্রীয় ব্যবসায়ী জনকল্যাণে কিভাবে কাজ করে, রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি, লক্ষ্য কি, রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা, রাষ্ট্রীয় ব্যবসায় ব্যক্তি জীবনে কতটুকু প্রভাব বিস্তার করে, বা রাষ্ট্রীয় ব্যবসায়ের কারণে রাষ্ট্রের জনগণ বা নাগরিকরা কি কি সুবিধা পেয়ে থাকে, রাষ্ট্রীয় ব্যবসায় কতটুকু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সেই বিষয়ে আমরা এখানে বিস্তারিত জানব। এরপরে আমাদের হচ্ছে ব্যবসায়ের আইনগত দিক, 8 নম্বর অধ্যায়। অর্থাৎ ব্যবসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে গেলে একজন ব্যবসায়ীকে কিছু ব্যবসায়ের আইনগত দিক বিবেচনা রাখতে হয়। অর্থাৎ যেমন আমরা মুনাফা অর্জনের কথা বলছিলাম, প্রথম অধ্যায় আমাদের আসবে ব্যবসায়ের মৌলিক ধারণা। এখানে আমরা বলব মুনাফা কাকে বলে, অর্থাৎ বৈধভাবে অর্জিত সকল অর্থই মুনাফা, কিন্তু অবৈধভাবে অর্জিত অর্থ কোনো মুনাফা হিসেবে গণ্য করা হবে না। ব্যবসায়িক বাণিজ্য কার্যক্রম পরিচালনা করে যদি বৈধ উপায়ে অর্থ উপার্জন করা হয় শুধুমাত্র ব্যবসায় বাণিজ্যের হিসেবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাকে মূলধন মুনাফা হিসেবে গণ্য করা হয়, কিন্তু অবৈধ উপায়ে অর্জিত অর্থ কখনো মুনাফা হিসেবে গণ্য করা হয় না। আমরা ব্যবসায়ের আইনগত দিক অধ্যায়ে গিয়ে কপিরাইট আইন, নিবন্ধন আইন, প্যাটেন্ট আইন এই সম্পর্কে বিস্তারিত জানবো। অর্থাৎ কপিরাইট আইন কোথায় ব্যবহার করা হয়, নিবন্ধন প্যাটেন্ট আইন কোথায় ব্যবহার করা হয় এই সম্পর্কে আমরা প্রয়োজনীয় তথ্য, উপাত্ত এবং কপিরাইট কিভাবে নিবন্ধিত হবে, প্যাটেন্ট কিভাবে নিবন্ধিত হবে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ব্যবসায়ের আইনগত দিক অধ্যায়ে। এরপরে হচ্ছে ব্যবসার সহায়ক সেবা, অর্থাৎ ব্যবসার সহায়ক সেবা এটা হচ্ছে 9 নম্বর অধ্যায়। এই অধ্যায়ে আমরা জানবো যে ব্যবসায় কার্যক্রম পরিচালনায় ব্যবসায়ীকে আর কি কি প্রতিষ্ঠান সহায়তা করে, অথবা একজন ব্যবসায়ী তার ব্যবসায় কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য কোন কোন প্রতিষ্ঠানের থেকে সহযোগিতা বা পরামর্শ পেতে পারে, একজন ব্যবসায়ী বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করার জন্য সহযোগিতা প্রয়োজন, এখন এই সহযোগিতা প্রদানকারী যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা আলোচনা করব ব্যবসায় সহায়ক সেবা। এরপরে হচ্ছে আমাদের 10 নম্বর অধ্যায়, ব্যবসায় উদ্যোগ। উদ্যোগ কাকে বলে, উদ্যোগ কাকে বলে আমরা জানি, সাধারণত কোনো কিছু গঠন বা কোনো কিছু সৃষ্টি করার প্রাথমিক পদক্ষেপকে আমরা উদ্যোগ মনে করি। এখন উদ্যোগ কাকে বলে, কিভাবে উদ্যোগ গৃহীত হয়, উদ্যোগটা কিভাবে সফলতা অর্জন করে, আমরা কয়েকজন সফল ব্যক্তির ইতিহাস বা সফল ব্যক্তির ঘটনাবলী পড়ব, তাদের অভিজ্ঞতা, তারা কিভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ আকার অবস্থানে চলে এসছে এবং সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব। এরপরে আমাদের রয়েছে শেষ, অর্থাৎ এখানে আমাদের 11 নম্বর অধ্যায় হচ্ছে ব্যবসায় তথ্য প্রযুক্তির ব্যবহার। অর্থাৎ বর্তমান হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, এই সময়ে ব্যবসায় বাণিজ্যের প্রায় 95% কার্যক্রমে হয়ে থাকে তথ্য প্রযুক্তি, অর্থাৎ ইন্টারনেট বা এই প্রযুক্তি ব্যবহার করে। যেমন
ঠিক এখন ব্যবসায়ী তার পণ্যের আদান প্রদানের জন্য সরাসরি তাকে গিয়ে কারখানায় বসে থাকার প্রয়োজন হচ্ছে না, জাস্ট তাকে টেলিফোন করতেছে, মোবাইল করতেছে অথবা ইমেল, যে কোনো ভাবে প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে তার সাথে কমিউনিকেশন করা হচ্ছে। অর্থাৎ ব্যবসায়ী তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যবসা বাণিজ্যিক কার্যক্রমে যে অভূতপূর্ণ পরিবর্তন সাধিত হয়, অর্থাৎ লেনদেন প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়, যেমন ব্যাংকিং লেনদেন, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, অনলাইন বিজনেস, ই কমার্স, যাবতীয় সকল বিষয় সম্পর্কে আমরা তথ্য প্রযুক্তির অধ্যায়ে আছে, যার অর্থাৎ ব্যবসায়ী তথ্য প্রযুক্তি কি পরিমাণ প্রভাব বিস্তার করে অথবা ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি অভূতপূর্ণ পরিবর্তন সাধনে তথ্য প্রযুক্তি কতটুকু ভূমিকা রাখে সেই বিষয়ে আমরা এগারোতম অধ্যায়ে জানবো। শেষ অধ্যায় বারোতম অধ্যায় হচ্ছে ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। ব্যবসায় শুধু মুনাফা অর্জন করবে আর তার আর্থিক অবস্থার উন্নতি হবে মূল লক্ষ্য এটা নয়, সে মুনাফা অর্জনের পাশাপাশি কিছু সামাজিক দায়বদ্ধতামূলক কিছু কাজও করে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, তারপরে ধাতব চিকিৎসালয় স্থাপন, দুস্থ মানুষকে সহায়তা, বিভিন্ন দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষকে সহায়তা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া। একজন ব্যবসায়ী যেমন কতিপয় সামাজিক দায়িত্ব আছে, তেমনি একজন ব্যবসায়ী তার নৈতিকতা দিয়ে নৈতিক দায়িত্ব রয়েছে। যেমন আমরা বাজারে গেলে বেশিরভাগ সময় কোনো পণ্য ভেজাল আমরা তখনই বুঝতে পারি না যতক্ষণ পর্যন্ত পণ্যটি ব্যবহার করছি। দেখা যদি ভেজাল পণ্য আমি একবার কোনো প্রতিষ্ঠান থেকে ক্রয় করি, দ্বিতীয়বার আমি সেই প্রতিষ্ঠানে যাওয়ার সময় চিন্তা করব, কারণ আমার আগে আমি আগে পণ্যটি ক্রয় করে সেখান থেকে প্রতারিত হয়েছি, দ্বিতীয়বার আমি সেখানে একটা আমাকে অবশ্যই একটু বিবেচনা করতে হবে। এই জন্য এই অধ্যায়ে আমরা জানবো একজন ব্যবসায়ী তার নৈতিকতা ও সামাজিক দায়িত্ব, একজন ব্যবসায়ীকে কতটুকু সামাজিক সমাজের প্রতি কতটুকু দায়িত্ব রাখতে হবে এবং তার বাণিজ্যিক কার্যক্রম বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় তার কতটুকু নৈতিকতার পরিচয় দিতে হবে। তো আমরা বারো অধ্যায়ে ব্যবসায়ের বিস্তারিত বিষয় সম্পর্কে, ব্যবসায় প্রথম অধ্যায়ে অর্থাৎ প্রথম পত্রের ব্যবসা সংগঠন পত্র, এখানে আমরা একটি ব্যবসা বা ব্যবসা কার্যক্রম বা এই অধ্যায়ে আমরা পূর্ণ আলোচনা করব প্রথম পত্রে সংগঠন নিয়ে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আমি প্রথম ক্লাস আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যে যেখানে দূরে এবং কাছে বসে আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতেছ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নিয়মিত সবাই ক্লাসে অংশগ্রহণ করবে, কোনো ক্লাস মিস দিয়ে বা গ্যাপ দিবে না, তাতে তোমার সুবিধা হচ্ছে যে একটি ধারাবাহিক প্রক্রিয়া বজায় থাকবে। তুমি যদি একটা ক্লাস করলাম পরের ক্লাস গ্যাপ দিলাম, মাঝখানে একটু গ্যাপ পড়ে যাবে, আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলি সামনের দিকে নিয়ে যাবো। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে বারো অধ্যায় পর্যন্ত ধারাবাহিকভাবে ক্লাসগুলি হয়ে হয়ে থাকবে। তুমি একটা ক্লাস মিস করলেই একটা ক্লাসের যে আলোচনা হবে অনেক কিছুই মিস করে ফেলবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।